গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই দিকে সকাল বেলায় দোপাটি গাছটাতে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে, বলতে গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত ফুলে ভর্তি হয়ে গেছে। ওই জন্য অনেকটাই ভালো লাগছে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দোপাটি ফুলের কালারটাও দেখো অনেকটাই সুন্দর। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ, আমার নতুন ভিডিওতে স্বাগত। তো সবাই পুরো ভিডিও দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। সকালের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিয়ে এইদিকে রুমে আসলাম, আর বর এখন রেডি হয়ে গেল ডিউটি যাওয়ার জন্য। তো ও ডিউটি বেরোনোর পর এরপর আমার অনেক কাজ থাকে, ভিডিও এডিট করতে হয়, আবার পরের দিনের ভিডিও করতে হয়। তো ওকে এখান থেকে যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দেখা যায়, তো আমি এখান থেকে ওকে কিছুটা সময় দেখি, তারপরে এখন রুমে যাই। চলো গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি কি করি। তো এখন দেখো এক গাদা জামা কাপড় হয়ে গেছে, তার জন্য ওগুলো সার্ফে দিয়ে দিই। এইদিকে আমি জামা কাপড়গুলো সার্ফে দিতে না দিতেই দেখলাম যে রাস্তা দিয়ে ওইদিকে সবজি বিক্রি করতে যাচ্ছে। তো সবজি গাড়িটা দেখছো ওইদিকে যাওয়ার পর আন্টি ওইদিকে নিচে গেছে কিছু একটা করতে, মনে হয় ওই সবজি নিচ্ছিল। আর আন্টির সঙ্গে রেমো দেখো রাস্তাতে ঘোরাফেরা করছে। আন্টিকে আর রেমোকে তোমাদের দেখিয়ে দিয়ে এইদিকে আমি জামা কাপড়গুলো ধুয়েও ফেলেছি। এইদিকে দেখো ছোট বালতিতে অল্প জল নিয়েছি, আর এইদিকে স্কাই কালারের কমফোর্টটা নিয়েছি। তো স্কাই কালারের কমফোর্টটা জলের মধ্যে মিশিয়ে দিলাম, অল্পই জামা দেবো। আর কমফোর্ট দিলে জামাতে সেন্ট গন্ধটা অনেক দিনই থাকে ভালো। তারপরে দেখো এইভাবে আমি কয়েকটা জামা এখন কমফোর্টে দিয়ে 5-10 মিনিটের মতো রেখে দেব। এরপর দেখো 5-10 মিনিট পর আমি সবকটা জামা কাপড় ধুয়ে মিলে দিলাম। আর সকাল থেকেই চেন্নাইতে এতটা রোদ, দূর মানে তোমাদের কি বলবো। ঘরের দিকে ওইদিকে ফোন করছিলাম, তো বলছিল যে কয়েকদিনই হালকা মেঘ হচ্ছে, বৃষ্টি অল্প হচ্ছে, আর এইদিকে প্রচণ্ড রোদ। তারপরে জামা কাপড় মিলে এখন রুমে আসলাম। এসে দেখো এইদিকে মশলা করে নিয়েছি, এইদিকে পালং শাক কেটেছি, আলু কেটেছি, কারণ পালং শাকে তরকারি করব। আর ওইদিকে আমি ভাত বসিয়েছি, তো ডিমের ঝোল করব। ডিমগুলো ভালোভাবে ধুয়ে আমি ভাতের মধ্যেই সেদ্ধ হতে দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন পেঁয়াজ কুচি, তেজপাতা, আর কেটে রাখা পালং আর ওই আলুটা। তারপরে দেখো এইদিকে আমি পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ি, এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দিলাম আদা পেস্ট। তো এইভাবে পালং শাকের তরকারি করলে অনেকটাই ভালো লাগে। তারপর ভালোভাবে কষিয়ে আমি অল্প জল দিলাম। এরপরে ছাদের দিকে আসলাম, এসে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো চেন্নাইয়ের কিরকম লঙ্কা। তো এই লঙ্কাগুলো না টক ফুলের মতো অনেকটাই বড় বড়, সেরকমই দেখতে লাগছে দেখছো। আর এগুলো না সত্যি একটুও ঝাল নেই, মানে আমাদের এইসব লঙ্কা খেয়ে ভালো লাগে না। আর আমাদের ওইদিকে পোড়া লঙ্কার যে একটা সেন্ট থাকে ওরকম নয়, ভালো লাগে না। তাই জন্য ঘরের থেকেই লঙ্কা নিয়ে আসতে হয় এখানে। তারপরে দেখো এখানে রুমে এসে ভাতটা গড়িয়ে ফেললাম, গড়িয়ে দিয়ে এইদিকে আমি ভাতের থেকে ডিম আর আলুটা বার করে নিচ্ছি। আসলে রান্না করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ভাতের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো ডিমটা বার করে নিলাম, এইদিকে তরকারিটাও হয়ে আসলো। আর তারপর আমি ডিমগুলো ছাড়িয়েও ফেললাম। ডিমটা ছাড়িয়ে রাখার পর এরপর ডিম আর আলুটাতে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ি। এরপর লবণ আর হলুদের গুঁড়িটা দিয়ে আমি ভালোভাবে ডিম আর আলুটাতে মেখে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেল দেওয়ার পর এরপর আমি ডিম আর আলুটা ভেজে নিচ্ছি ঝোলের জন্য। আর ঝোল রেসিপি অনেকবার দেখিয়েছি, তার জন্য আজকে আর ঝোল রেসিপি দেখালাম না। এইদিকে দেখো মশলাটা কষিয়ে আমি ডিম আর আলুটা তুলে দিলাম, বলতে সমস্ত মশলা কষানো হয়ে গেল। এরপর পরিমাণ মতো জল দিলাম। তো দেখো তারপরে আমার জলটা দেওয়ার পর এইদিকে দেখিয়ে দিচ্ছি এইখানে মশলা ডিবা, ওই পেপার সব প্রচুর তেল চিটে হয়ে গেছে। আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা ওই তেল চিটে ডিবা খুব সহজে পরিষ্কার করবে। এইদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেল, আর এইদিকে পালং শাকের তরকারিটা হয়ে গেল। এরপর দেখো আমি সমস্ত কৌটোগুলো, মশলার কৌটোগুলো সমস্ত নিচে রাখলাম।
এইদিকে দেখো কতটা তেল ছিটে পড়েছে, কয়েকদিন ছাড়া ছাড়াই তেল ছিটে পড়ে, আর এতটুকু জায়গার মধ্যে রান্না, এইদিকে পেপারটা দেখো পুরো তেলে ভর্তি হয়ে গেছে, মানে এতটুকু জায়গার মধ্যে রান্নার জন্য 2 দিন ছাড়া ছাড়াই ওরকম হয়। এইদিকে দেখো বালতিতে জল নিলাম, আর এইদিকে সার্ফের প্যাকেট নিলাম, এইদিকে একটা পুরনো কাপড় নিলাম। তো আমি এটা অফ ক্যামেরাতেই করে থাকি, একবার ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও যদি এভাবে করতে পারো। এরপর দেখো আমি ওই সার্ফটা নিয়ে ছোট একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে আমি কৌটো চারপাশটা মুছে ফেলছি। তারপরে দেখো, মানে এইভাবে যদি করো না তোমরা খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারবে, আর না হলে ধুতে হলে তো সমস্ত কৌটোর থেকে সমস্ত জিনিস বার করে সমস্ত ধুতে হবে। আসলে কৌটোর ভেতরটা তো ঠিকই আছে, ওপরটাই শুধু তেল ছিটে পড়েছে। তার জন্য দেখো আমি ওই যে পুরোনো কাপড় রাখছিলাম ওটা দিয়ে ভালোভাবে জল দিয়ে মুছিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমার কৌটোগুলো সব মোছানো হয়ে যাচ্ছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি এরকম ভাবে পরিষ্কার করে ফেলতে পারবে। এদিকে দেখো আমার সমস্ত কৌটাগুলো এইভাবে আমি মুছে ফেললাম, আর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি ওখানে পেপার তো নেই ঘরে দেখলাম, তাই জন্য দেখো আমি পেপারের বদলে কি দিচ্ছি এখানে, পেপারের বদলে আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যালেন্ডার। তো বাইরে থাকলে না সত্যি বলতে যখন অসুবিধাতে পড়া হয় তখন একা একাই মনে হয় যে এটা দিলে ঠিক হবে, সেটা দিলে ঠিক হবে। এভাবে দেখো আমি ক্যালেন্ডারটা দিয়ে দিলাম সুন্দরভাবে ভাঁজ করে, তারপর সমস্ত কৌটাগুলো ওপরে সাজিয়ে রাখলাম। এদিকে গ্যাসটাও মুছে ফেললাম আমি, বলতে গ্যাসের ওভেনটা, আর ওই রান্নার কাছে দেখছো তেল ছিটে পড়েছে, পেপার থাকলে ওখানে দিয়ে দিতাম। এরপর আমি চান শেষ করে নিলাম, চান শেষ করে আমার ঠাকুরের ফুল দেওয়া হলো, আর এইদিকে বর কখন আসবে সেই অপেক্ষাতে আছি। তো বর আসলে আমরা দুজনে খেয়ে নেব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। তারপরে দেখো আমি একেবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করলাম, বিকেলে আমি মানে একটুখানি শুয়ে যেছিলাম, তো দেখলাম ফ্যানে অনেক ধোঁয়া টানছে, তারপরে দেখলাম যে বাইরে এসে ওই সবাই রাস্তা পরিষ্কার করছিল আর যত ময়লা আছে ওগুলো পোড়াচ্ছিল। তারপরে এখন আমি বিকেলে মুখ ধুয়ে চুল বেঁধে ফেললাম, বেঁধে ফেলার পর এখন জামা কাপড়গুলো তুলতে আসলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর নতুন যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু ইউটিউবে যত ভাই বোন দাদারা আছে সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে এতটা থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। তো আমি জানি তোমরা আমার পাশে আছো, অনেকটা ভালোবাসাই দিচ্ছ। এখন দেখো আমি জামা কাপড়গুলো সবকটাই তুলে ফেললাম, আর কয়েকটা বাকি তোমাদের সঙ্গে গল্প করতে করতেই তুললাম। আর জানো তো ইউটিউব চ্যানেল বলতে ডেলি ব্লগ দেওয়াটা খুব কষ্টের ব্যাপার, মানে সত্যি বলতে অনেক কষ্ট হয়ে যায়, ঘরের কাজ ওইদিকে ফোন নিয়ে সারাক্ষণ যদি ভিডিও করি অনেক কষ্ট হয়, কিন্তু সেই তুলনায় ভিউজ আসলে একটু ভালো লাগতো। এরপর সমস্ত জামা কাপড়গুলো তুলে আজকে আর আমি ভাঁজ করছি না, কারণ যদি হালকা ভেজা থাকে তাহলে আমি ওই জন্য আমি এখানে দাওয়ার দড়িতে তুলে দিলাম। দাওয়ার দড়িতে তুলে রাখলে সারা রাত একটু হাওয়া পাবে, ওর এরপর সকাল থেকে আমি ওগুলো গুছিয়ে ফেলবো। এদিকে দেখো আমার জামা কাপড়গুলো সবকটাই মেলানো হয়ে গেল। তারপর আমি রুমে গিয়ে এখন ঝাড় দিয়ে দেব। তো এখন দেখো আমি রুমে এসে ঝাড় দিয়ে এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেল। এরপরে বর ফোন করলো একটু বাজারে যাবে, তার জন্য বললো যে রেডি হতে, তার জন্য আমি একটুখানি রেডি হয়ে নিই, চলো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এরপরে দেখো বাজারে চলেও আসলাম, এসে এখন একটু মাংসের দোকানে আসছিলাম। তো মাংসের দোকান থেকে ওই শপিং মলে একবার গেছিলাম, কিন্তু তোমাদের আর ওটা দেখানো হয়নি, আমি একেবারে রুমে এসে দেখা করলাম। তো রুমে এসে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী নিলাম, বেশি কিছু নিইনি আজকে, ওই সন্ধ্যের টিফিনের জন্য সিঙ্গাড়া নেওয়া হলো, আর ওইদিকে অল্প জিনিসই নেওয়া হয়েছে আজকে, ওই মাংসটা নেওয়া হলো, আর ওই পলিথিনে কী নিলাম দেখো, ওই ওই শপিং মলে যে গেছিলাম বললাম ওখান থেকে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা, আর একটা নিলাম কর্নফ্লাওয়ার,
আর এইদিকে রসুন আর এলাচ, এইদিকে মাংসটা ম্যারিনেট করেছি রান্নার জন্য, আর এইদিকে এই মাংসগুলো আমি মাখিয়ে রেখেছি মাংস ভাজা করার জন্য। আর কী কী দিয়েছি উপকরণ তোমরা জানতে চাইলে বলো কমেন্টে, আমি পরের দিন রেসিপিটা তাহলে দেখাবো। এইদিকে দেখো ওই ম্যারিনেট করা মাংসগুলো আমি সমস্ত কড়াইতে তুলে দিলাম, এখন আমার মাংসটা ভাজাও হয়ে গেছে। ভাজা হওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি, তো এইভাবে যদি ভাজা করো না অনেকটাই খেতে ভালো লাগে। আসলে ঝোলের মাংসর থেকে এইভাবে ভাজা করে খেলে অনেক ভালো লাগে। তো তারপরে আমার মাংস ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এখন তুলে ফেলছি। আর এখনো পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও সবাই, একটা লাইক একটা সুন্দর কমেন্টের জন্যই আমরা অনেকটা অপেক্ষায় থাকি আর অনেক খুশি হই লাইক আর কমেন্ট পেলে। তারপর মাংস ভাজা তুলে রেখে এইদিকে দেখো মশলা করলাম রান্নার জন্য, আর ওইদিকে কড়াইতে তেল দিলাম। তো মাংস রান্নার রেসিপি আগে দেখিয়েছি, ওই জন্য পুরো রেসিপি দেখালাম না। এইদিকে সমস্ত মশলা কষিয়ে আমি মাংসগুলো তুলে ফেললাম, তুলে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো মাংসটাতে পরিমাণ মতো জল দেওয়ার পর ওইদিকে আমি ভাত বসালাম, আর এইদিকে মাংসটা ফোটাও শুরু হয়েছে। তারপরে দেখো এখন আমার রান্নাও হয়ে গেল। তো রান্নার শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আমি শুধু মাংসের ঝোলই রান্না করলাম আর কিছু করলাম না। তো আজকের ব্লগটাই এ পর্যন্তই, কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, সবাই একটা করে লাইক করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, যারা যারা নতুন আমার ভিডিও দেখলেন আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। চেন্নাইয়ের নতুন কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।